সাভার ট্রাজেডির খলনায়ক সোহেল রানা এবং পাঁচ পোশাক কারখানা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে 30 এপ্রিল আদালতে হাজির হতে হাইকোর্ট স্বপ্রণোদিত নির্দেশ দিয়েছেন। হাইকোর্টে আরেকটি বেঞ্চ দোষীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা এবং গ্রেফতারের নির্দেশ কেন দেয়া হবে না জানতে রুল জারি করেছেন। রিপোর্টে জানিয়েছেন মাঝারুল হকমান। না সাভারে ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত নিহত 200+, আহত 1,500-এর বেশি। উদ্ধার অভিযানের মধ্যে গণমাধ্যমে মানবিক এই বিপর্যয়ের খবর আমলে নেন বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ। রুল জারির পাশাপাশি দোষীদের হাজির করার বিষয়টি নিশ্চিত করতে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশও দেন। কোর্ট উঠেই সুও মোটু রুল, নিজের উদ্যোগে তারা রুল ইস্যু করলেন যে 30:30 ডাইরেকশন দেওয়া হয়েছে ওখানকার ওসিকে যে রানা প্লাজার মালিককে হাজির করতে এবং যেসব গার্মেন্ট ফ্যাক্টরি ওখানে আছে তার চেয়ারম্যান এবং তার যে MD অথবা CEO সবাইকে 10:30 হাজির করতে। সাভারের মর্মান্তিক ঘটনায় মানবাধিকার সংস্থা ব্লাস্টের পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরেন ডক্টর কামাল হোসেন। বলেন, এই ঘটনায় দেশের 16 কোটি মানুষ জবাব চায়। আমরা মিলে 16 কোটি মানুষের সময় এসে এক জায়গায় দাঁড়িয়ে বলা যে এই দেশে সংবিধান থাকবে, আইন থাকবে, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকবে না, এরা মোর শক্তিশালী হবে না কোনো দলের কোনো প্রভাব যার পক্ষে যায় সে বেশি শক্তিশালী হবে। তো উনি এইভাবে একটা মন্তব্য করার পরে কোনো তদন্ত যে করছে সে কি করবে? সে বলবে যে উনি যে কথা বলেছেন এটা একদমই গ্রহণযোগ্য না, এটা বলার ক্ষমতা থাকবে তার? ভবন ধসের ঘটনায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী দোষীদের গ্রেপ্তার সহ কয়েকটি বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করলে রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ। রানা প্লাজার মালিক তাদের বিরুদ্ধে কেন প্রসিডিং ক্রিমিনাল প্রসিডিং করা হবে না এই মর্মে রুল জারি করেছেন এবং তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না এই মর্মেও রুল জারি করেছেন এবং যারা মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মেও রুল জারি করেছেন। 4 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র এবং শ্রম সচিব সহ 10 জনকে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা।